ওটা যথারীতি অভ্যাস বশত ফোনটা যখন হাতে নিয়েছি, তখন দেখছি আমাদের একদম সর্বপরিচিত দেব ভাই, স্নেহের দেব ভাইয়ের লাইভ চলছে। তো একটু দেখলাম লাইভটা আর কি, তার মধ্যে যা দেখলাম দেখে আমি হতবাক একদম। তাই জন্য ভাবলাম টাটকা টাটকা খবরটা যদি তোমাদের না দিতে পারি, তাহলে আমার আবার মন ছটফট 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 করবে। আজকে একটা কথা বলছি, আজকে কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু মেয়ে আছে, আর যদি মেয়ে নাও থাকে, শ্বশুরের সরি ভাসুরের দেওরের বা ভাইয়ের বোনের কারো না কারো তো মেয়ে আছে। আর যদি নাও বা থাকে, পাশের বাড়ি দূরে কারো বাড়ি পাড়ার মেয়ে আছে, তো কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে, আপনার কি নাড়া দেবে না ভেতরটা? আপনার হৃদয় কি সাড়া দিতে যাবে না? আমি অবাক হয়ে গেছি, আমি বিস্ময়ান্বিত। সেখানে গিয়ে কিছু কিছু লোক তাকে করছে, সে তো ধীরে ধীরে জবাব দিচ্ছে আর দিচ্ছে, আর কিছু লোক বলছে তারা সুযোগ নিতে গেছে। কিসের সুযোগ? দাদা আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিন, দাদা আমার চ্যানেলের নামটা একটু বলুন, আমার কাছে ফোনে স্ক্রিনশট রাখা আছে, আমি দেখে দেখে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, কেউ বলছে আমার বাড়ি অমুক জায়গায়, আপনি আসুন। এবং কোনো একটা মেয়ে কেউ বলে ফেলেছে যে সে তার বাড়িতে যেতে বলেনি, কিন্তু বোধহয় সে বলে ফেলেছে, আমি যদি এখন মেসেজ দেখে দেখে পড়ি ভিডিও বড় হয়ে যাবে, কিন্তু তাই জন্য আমি এটা শর্টকাটে বলছি, হ্যাঁ আমি তোমার বাড়ি যাব। তখন সেই মেয়েটি বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, আপনি আমার বাড়ি আসবেন বলছেন, এবং আমার চ্যানেলের নামটা একটু বলে দিন না দাদা, একটু বলে দিন না, আমি অমুক জায়গায় থাকি, এসব হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে আমি হঠাৎ করে খুব অবাক হয়ে গেলাম, ভীষণ অবাক হয়ে গেলাম। সেটা আমার চ্যানেলে আমি যখন গতদিন ভিডিওটা পোস্ট করেছি, তখন কোনো একজন এসে সেখানে লিখে গেছে, ঠিক খুব ভালো বলেছেন দিদি, ঠিক আছে। অথচ আমি সেখানে গিয়ে দেখলাম যে আমাদের দেবু ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক, এবং তার শরীরের খোঁজ, সে ডাক্তার দেখিয়েছে কিনা, সে কেমন আছে, এবং সমস্ত খোঁজ খবর আদি সে নিচ্ছে। আচ্ছা বলুন তো, বিবেক আগে, অন্তর আগে, নাকি মানবিকতা আগে, নাকি ইউটিউব চ্যানেলটা আগে? কত টাকার দরকার? হ্যাঁ, আমি হতবাক হয়ে গেছি, ছি এটা কি দেখছি আমি, আমি কি সত্যি দেখছি? মানুষ মানুষকে, অনেক মানুষ ইউটিউবে এসে বলে আপনি আমার মায়ের মতো, আপনি আমার মাসির মতো, আপনি আমার কাকিমার মতো, আপনি আমার বোনের মতো, সত্যি কি না সত্যি আছে? আজকে ইউটিউবের পরিবারে আমরা অনেকে একসাথে আছি, কারোর সাথে কারো মতবিরোধ হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, তাই বলে তার বাড়িতে যখন কোনো দুর্ঘটনা ঘটবে, কারো আত্মীয় বিয়োগ ঘটবে, বা তার অন্তরে যখন ব্যথা হবে, তখন কি আমরা ব্যথিত হব না? আমার সাথেও তো অনেকের মতের মিল হয় না, তাই বলে কি তাদের আমি খোঁজ খবর রাখি না? হয়তো ডাইরেক্ট ফোনে কথা বলে না, বলি না, কিন্তু খোঁজ খবর ঠিকই রাখি, তারা কেমন আছে, তাদের সংসার আদি কেমন আছে। এটাই তো আমরা ইউটিউবে এসে পেয়েছি, হতেই পারে একটা জায়গায় অনেকে থাকলে খুটোখুটি হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, কিন্তু এটা কি দেখছি আমি, আমি তো অবাক হয়ে গেছি একদম। সত্যি ইউটিউবে এসে কত কিছু দেখলাম, চ্যানেল চ্যানেল ইউটিউব, চ্যানেলকে দাঁড় করাতে হবে, ওর জন্য গিয়ে খোঁজ খবর নিয়ে দাঁড়িয়ে করতেই পারি, মানে এদিকেও তাল মারছি ওদিকেও তাল মারছি, কিরে বাবা বুঝতে পারলাম না ব্যাপারটা। আজকে আমি একটা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি, আজকে জয়ের মা যখন অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি ছিল, আজকে অনেকে জয়ের সাথে হয়তো তাদের সেরকম কথাবার্তা হয় না, কিন্তু জয়কে চেনে, জয়ের মা নার্সিং হোমে ভর্তি, লাইভ থেকে শুনেছে জয়ের মা অসুস্থ, তারা কিন্তু আমাকে ফোন করে জয়ের মার খবর নিয়েছে, তারা কিন্তু নিয়েছে খবর যে জয়ের মা বা জয়দার মা কেমন আছেন এখন। এটাই তো, এটাই তো আমরা আশা করব। আজকে কাল না পরশু, কালকে বোধহয় আমি কৃষ্ণা
কৃষ্ণার ব্লগ দেখতে দেখতে আমার চোখে জল এসে গেছে। আমি অনেক দিন ধরেই ওর ব্লগ দেখে দেখে আমি ভাবতাম যে ওর ভেতরে কোনো কষ্ট আছে, ওর ভেতরে কোনো কষ্ট আছে, কিন্তু ও তো কোনোদিনও প্রকাশ করেনি, ও তো বলেনি না। আর ওর সাথে আমার কোনোদিনও পার্সোনালি কথাও হয়নি। ব্লগ দেখি, ও আমার ব্লগ দেখে, ও আমাকে সম্মান করে, ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এইটুকুই ব্যাস। কিন্তু ও যখন কালকে বলেছে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার এত কষ্ট হচ্ছে যে আমরা নারীরা কোথায় পড়ে আছি এখানে। আজকে 5টা 10টা পরিবার দেখে আমরা কিন্তু একটা পরিকাঠামো তৈরি করতে পারি না, করতে আমরা পারি না। অনেক কষ্ট, অনেক দুঃখ এই যুগের মধ্যে জড়িয়ে আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করুন না। তাদের সাথে 1-5 মিনিটও যদি কথা বলে তাদেরকে মন শান্ত করবা যায়, তাদেরকে মনে বল দেয়া যায়, সেটা চেষ্টা করুন না। এই সমস্ত না করে খালি চালাকি আর ধূর্তামি, এগুলো কি? একটা মেয়ে প্রাণ চলে গেছে, কি কষ্ট পেয়েছে সে! আমরা তো সকলেই বুঝতে পারছি সে শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক যন্ত্রণাও প্রবল পেয়েছে। সেইখানে গিয়ে সাপোর্ট, একটা জিনিস প্রত্যেকের মনে রাখা উচিত, যেই কাজটা করব সেই কাজটা আমার ওপর প্রতিফলিত না হলেও, আজ থেকে 15 বছর পর হোক, 25 বছর পর হোক, কিন্তু সেটা আমার নেক্সট জেনারেশনের ওপরেও হতে পারে। অন্যায়কে সাপোর্ট করতে যাবেন না এইভাবে। অন্যায় অন্যায়ই, যেটা দৃষ্টিকটু যেটা শ্রুতিকটু সেটা তাই। আর দেবু ভাই, তোমাকে বলি, বেড়াতে গেছো, শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক করে আসবে, আবার ফিরে আসবে চাঁদপাড়ায়, যাতে আমরা তোমার সঙ্গে একটু দেখা করতে পারি। দূরে চলে গেলে তুমি নাগালের বাইরে চলে যাবে। তোমার তো প্রচুর বাংলাদেশি বন্ধু বান্ধব দেখলাম, তারা তো তোমাকে একেবারে আন্তরিক ভাবে নিমন্ত্রণ করছে। তুমি যদি ওখানে পুক করে চলে যাও, আমরা তোমাকে ধুপ করে ধরতে পারবো না। খুব ইচ্ছে গো তোমাকে সামনাসামনি একবার দেখার, দেখবো তোমাকে মায়া পড়ে গেছে গো, দেখি তো রোজ, সেই জন্য একবার চাক্ষুষ দেখতে চাই তোমাকে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আবার আসবো, চলি, শুভরাত্রিও বলি, নমস্কার, কমেন্ট কিন্তু করবে।